নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো উপরের থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চলেছি। এটা হচ্ছে রুটি মেকার, দীর্ঘ প্রায় 4-5 বছর পরে নামানো হলো, এবার প্যাকেট করা ছিল। তো ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে ফাঙ্গাস পড়ে গিয়েছে। কারণ এই রুটি মেকারটা কিনে সব থেকে বড় ভুল করেছিলাম আমি। ভেবেছিলাম আসলে আমরা যেভাবে যে তাওয়ায় ছেঁকে যে রুটিটা খাই সেটার যেরকম একটা মানে অন্যরকম একটা ফ্লেভার, গন্ধ, তারপরে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এই রুটি মেকারে হয় না। এটা মনে হয় যেন আমরা কোনো মেশিনের প্রস্তুত, মানে ইলেকট্রিক্যাল কোনো তার বা যন্ত্র খাচ্ছি, এরকমই মনে হয়। একটা তার পুড়ে যাওয়ার পরে যেরকম লাগে সেরকমই লাগে। তো এটা দিয়ে নান রুটিটা খুব ভালো হয়, আর পরোটা করা যায়, সব কিছুই করা যায়, কিন্তু আমার কাছে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই রুটি মেকারটা কিনেই মানে আমি সব থেকে বড় ভুল করেছিলাম। তো এটা কেনার পরে 4-5 দিন এটা থেকে খেয়েছিলাম, তারপরে একটা সাইডটা ভেঙে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি বানিয়ে রেখেছি, আর এগুলো হচ্ছে কিছু ময়দা আমার মাখানো ছিল। তো রুটি মেকারটা অন করে দিয়েছি, তারপর হচ্ছে যেগুলোকে আমি কিছু রুটি বানাবো। তবে এটা গরম গরম খেয়ে নেওয়া যায়, কিন্তু খাওয়ার পরে মনে হয় যেন যে প্লাস্টিকের কোনো কিছু খাচ্ছি, আর তেমন একটা স্বাদ লাগে না। আমরা হাতে তৈরি আর তাওয়াতে ছেঁকে যে রুটিটা বানাই, সেই রুটিতে যেরকম অন্যরকম একটা স্মেল আসে, তারপরে যে একটা খেতেও একটা মজাদার ভাব থাকে, সে ভাবটা কিন্তু এতে থাকে না। আর এটা অনেক হার্ট হয়, যেটা মানে স্বাস্থ্যের জন্য ভালো না আমার মতে। আর আমরা মানে সবসময় রুটি সফট খাওয়াই ভালো। পরোটা বানানো যায়, এটা ফুলেও যায়, সেটাও ঠিক আছে, সবই ঠিক আছে। আর রোল, তারপরে নান বানানোর জন্য এটা বেটার, কিন্তু সচরাচর প্রতিনিয়ত খাওয়ার জন্য এই আসলে রুটি মেকারের রুটি আমার মতে স্বাস্থ্যের জন্য ভালো না, আর সেটা না খাওয়াই উচিত। তো সবার কাছে মানে আমি না বুঝেই যখন মানে বাংলাদেশে এটা প্রথম এসেছে তখনই এটা কিনেছিলাম, কোনো কিছু না বুঝে মানে না ভেবেই কিনেছিলাম। কারণ সেই সময় ইউটিউবে দেখতাম খুব সুন্দরভাবে অ্যাড দেয় এবং সেগুলো দেখেই কিনেছিলাম। তবে কেনার পরে একটা জিনিসের মানে বোঝা যায় যে এটা ব্যবহার উপযোগী কিংবা উপযোগী না। তো কেনার পরে সেভাবেই পড়ে রয়েছে। আমি সে সময় সম্ভবত ইন্টারে পড়ি, 2000 ইন্টার সেকেন্ড ইয়ারে হবে, 2014 সাল, তখন কিনেছিলাম। তো দীর্ঘ এত বছর পরে এখন 2021 সাল, এখন এই রুটি মেকারটা নামানোর পরে মানে আবার শেয়ার করলাম আপনাদের সাথে। এতদিন ওভাবে পড়েছিল, আর প্রায় 3,500-এর মতো টাকা নিয়েছিল এটায়। তো আমি যেহেতু টুকিটাকি ইনকাম করি, তো আমার টাকা দিয়েই এটা কিনেছিলাম। তো কেনার পরে খুবই খারাপ লাগছে, যেহেতু এখন পর্যন্ত তো চাকরি টাকরি করি না, সেহেতু খুব কম ইনকাম। তবুও শখ করে একটা জিনিস কিনেছিলাম, কেনার পরে মানে এরকম আমি আজ পর্যন্ত কোনো জিনিস কিনে এখন পর্যন্ত আফসোস করিনি। শুধু এই একটা জিনিস কিনেই মানে আমার মানে খারাপ লেগেছে, যেটা হয়তো বা না কেনাই আমার জন্য ভালো ছিল। আমি যা কিছু কিনেছি সবসময় মানে মনের আনন্দেই কিনেছি, ভালো লাগা থেকেই কিনেছি, এটাও সেরকম। কিন্তু মানে এটা কেনার পরে মনে হয়েছিল যে আমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করেছি। তো এটাই শেয়ার করলাম। আর রুটিগুলো মানে ভাজতেও অনেক, তার থেকে আমার মনে হয় যারা যারা মনে করে যে সময় বাঁচানোর জন্য এই রুটি মেকার, আসলে এখন তথ্য মানে প্রযুক্তির যুগ, তাই মানে মানুষ এতটাই ডিজিটাল হয়েছে যে কোনো কিছুই হাতে করে খেতে চায় না। কিন্তু আমাদের হাতে করে খাওয়ার যে একটা অন্যরকম মজা স্বাদ, সেটা কিন্তু এই ইলেকট্রিক্যাল জিনিসে পাওয়া যায় না। তারপরে আমরা যতই রাইস কুকারে রান্না করি, চুলায় রান্নার খাবার, ভাত রান্না, তারপর তরকারি রান্নার কিন্তু স্বাদ অন্যরকম, আবার গ্যাসের থেকে কিন্তু মাটির রান্না অন্যরকম। এভাবে আমরা আলাদা আলাদাভাবে যদি চিন্তা করে দেখি, তাহলে কিন্তু আমাদের মানে আমরা
মানে আমাদের খাবারের স্বাদটা দিন দিন কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আর তার কারণ হচ্ছে যে এই ইলেকট্রিক্যাল যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর জন্যই আমরা দিন দিন আমাদের খাদ্যগুলোকে মানে খাবারের যে টেস্টগুলো হারিয়ে যাচ্ছে, মুখে রুচি থাকছে না, কারণ আমরা সেইভাবে রান্না করে খেতে পারছি না। আর মানে আগেকার দিনে মানে শুনেছি বা কম বেশি দেখেছি যে চুলা রান্না করে, তারপরে কাঠ দিয়ে রান্না করে, সে রান্নাগুলো খাবারে কিন্তু কোনো রকমের গন্ধ থাকে না। কিন্তু যে কোনো আমরা অনেকে আজকাল রাইস কুকারেও মানে তরকারি সবজি যে রান্না করে, সেই খাবারগুলোর স্বাদ কিন্তু সেই চুলার রান্না করা স্বাদের মতো হয় না। তো আমরা বাঙালি সব সময় ডাল ভাত মাছ এসব খেতেই অভ্যস্ত। আর সকালবেলা শীতের সিজনে কম বেশি রুটি খেয়ে থাকে। আমাদের বাসায় সকালবেলায় শীতের সিজনটায় রুটি খাওয়া পড়ে, আর গরমে হচ্ছে গরম ভাত। তো কারণ আর রুটি যারা একটু মানে ফ্যাট কমানোর জন্য অনেকে রুটি খায় দুই বেলা, তো আমাদের বাসায় সেরকম মোটা ধরনের কেউ নেই, যার কারণে শীতের সমস্যার জন্য সবাই রুটি খায়। কেউ মানে কেউ পরোটা বানিয়ে খায় চা দিয়ে, আর হচ্ছে মাঝে মাঝে গরম ভাত করা হয়। তো সেই উদ্দেশ্য করেই, আর তখন আমি যখন ইন্টারে পড়তাম, তখন আমার নানু নানি দুইজনই অসুস্থ ছিল। আমার মাকে বারবার হচ্ছে যে নানু বাড়ি যেতে হতো। তো বাসায় সকালবেলা আমাকে অনেক সময় না খেয়েই হচ্ছে যে কলেজে যেতে হতো, কারণ আমি সেই সময় প্রাইভেট পড়াতাম। তো স্টুডেন্ট পড়াতে পড়াতে প্রায় 9টার মতো বেজে যেত, তারপর আর আমার হাতে কোনো রকম সময় থাকতো না। তো না খেয়ে মানে 1টা 1.5টা পর্যন্ত কলেজ করা খুবই কষ্টকর হয়ে যেত, যার কারণে আমি চিন্তা করেছিলাম যে রুটি মেকারটা যদি আমার কাছে থাকে, তাহলে আমি মানে অনায়াসে এরকম ময়দা গুলিয়ে দেখা যায় ফ্রিজে রেখে দিলাম, সকালবেলা 2টো রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে যেতে পারলাম। তো সে দোষে করেই আমি কিনেছিলাম, কিন্তু আমার মানে সেটা আর হয়নি, কারণ রুটি মেকারের অবস্থা তো দেখিয়েছেন। আমি 2-1 দিন বানাবার পরে আমার কাছে আর এটা ভালো লাগেনি। তারপর থেকে মানে কলেজে কেক বা বিস্কুট খেয়েই কাটিয়ে দিতাম। তো যে উদ্দেশ্য করে আমি কিনেছিলাম সেটা আর হয়নি, এই জন্য বেশিটা মনটা খারাপ রেখে লেগেছিল। আজকে মানে ভিন্ন কোনো আইটেম নাই, জাস্ট কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।